केटीवी ओरिजिनल्स। नमस्कार, देखছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। একরাশ বিনোদনী খবর নিয়ে শুরু করছে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। চলুন দেখেনি আজ কি কি খবর রয়েছে। সারা বিশ্বের সিনে দুনিয়ায় জনপ্রিয় নাম সত্যজিৎ রায়, এখনো তার তৈরি সিনেমা মানে একরাশ নস্টালজিয়া। চলচ্চিত্র নির্মাতা ছাড়াও সত্যজিৎ রায় ছিলেন একজন লেখক, চিত্রকর এবং সুরকারও। পেয়েছিলেন সিনে দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার অস্কার। সত্যজিতের সিনেম্যাজিকে মুগ্ধ বিটাউনের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। মাস্টার স্টোরি টেলার বলে সত্যজিৎ রায়কে কুনিশ জানালেন অভিনেতা। সম্প্রতি জনপ্রিয় এক জাতীয় সংবাদ মাধ্যমে 100 বছরের সেরা 100 সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। তাতেই জায়গা করে নেয় সত্যজিৎ রায়ের অনন্য সৃষ্টি পথের পাঁচালী। সেই খবরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে আয়ুষ্মান লেখেন, সত্যজিৎ রায় আমাদের সবাইকে অনুপ্রেরণা দেয়, প্রতিবার তাঁর ছবিতে কিছু না কিছু নতুন খুঁজে পাওয়া যায়। তার ছবি সামাজিক বার্তা বহন করে। ভারত সহ পুরো বিশ্বের দরবারে সত্যজিৎ রায় একজন মাস্টার স্টোরি টেলার। অন্ধকারে সবাই দৃষ্টিহীন, কিন্তু এই গল্পটা এমন একজনের যার দৃষ্টি অন্ধকার। এই গল্প এমন একজন গোয়েন্দার যার সত্যি দেখার জন্য চোখের প্রয়োজন হয় না। রুমির গল্প নিয়ে আসছে ভিকি জাভেদ পরিচালিত সিরিজ রুমি। নাম ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল রুমি ট্রেলার। এই গল্প এক সিআইডি অফিসারকে নিয়ে যার নাম রুমি। হঠাৎ এক দুর্ঘটনায় তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার পর থেকেই অদ্ভুত নানা স্বপ্ন দেখতে শুরু করেন রুমি। রুমি স্বপ্নে একটি মেয়েকে দেখেন, যাকে বাস্তবে কোনোদিনও দেখেননি তিনি। এই মেয়েটা আসলে কে? অদ্ভুত সব স্বপ্নের পিছনে লুকিয়ে আছে কোন রহস্য, সেই কাহিনী বলতে রুমি হয়ে আসছে চঞ্চল। আগামী 10ই এপ্রিল হইচই বাংলাদেশ ও হইচই টিভিতে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। 2021 সালে দক্ষিণী ছবি পুষ্পা ঝড় তুলেছিল বক্স অফিসে। পুষ্পারাজ, আল্লু অর্জুন ও শ্রীবল্লির ভূমিকায় নজর কেড়েছিলেন জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি পুষ্পা দ্য রুলের প্রথম ঝলক। সিনেমার পোস্টার শেয়ার করে ছবি মুক্তির দিন ঘোষণা করেছেন অভিনেতা আল্লু অর্জুন। 2024-এর 15ই আগস্ট আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা ফিরছেন পুষ্পার সিকুয়েলে। আর এবার নির্মাতাদের তরফে ঘোষণা করা হলো ছবির টিজারের মুক্তির তারিখ। মঙ্গলবার ছবির নির্মাতাদের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করা হয়েছে। ক্যাপশনে জানানো হয়েছে 8ই এপ্রিল মুক্তি পাবে পুষ্পা 2-এর টিজার। গত মাসেই মার্কিন মুলুক থেকে ভারতে এসেছেন বিটাউনের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দেশের মাটিতে পা রাখতেই জানা গিয়েছিল একাধিক কাজ নিয়ে এসেছেন অভিনেত্রী। সেই সব কাজের মধ্যেই ভাইয়ের বাগদানের অনুষ্ঠানে মেতে উঠলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর ভাই সিদ্ধার্থের বাগদানে হাজির ছিলেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসও। লাল রঙের শাড়িতে সেজেছিলেন প্রিয়াঙ্কা, অন্যদিকে নিক জোনাস পরেছিলেন সাদা রঙের কুর্তা, পাজামা এবং নেহরু কোট। দক্ষিণী অভিনেত্রী নীলাম উপাধ্যায়ের সঙ্গে বাগদান সারলেন সিদ্ধার্থ চোপড়া। প্রিয়াঙ্কা তার ভাইয়ের এঙ্গেজমেন্টের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, সেখানেই তাঁকে দেখা গেল খুশির মেজাজে। জন্মদিনে অনুরাগীদের বিশেষ উপহার দিলেন অজয় দেবগন। প্রকাশে এলো তাঁর আসন্ন ছবি ময়দানের ফাইনাল ট্রেলার। মঙ্গলবার অভিনেতার জন্মদিন উপলক্ষে ছবির নির্মাতাদের পক্ষ থেকে অনুরাগীদের চমকে দিয়ে ছবি মুক্তির আগেই নতুন এক ঝলক মুক্তি পেল সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী নিয়েই তৈরি হয়েছে এই ছবি। সৈয়দ আব্দুল রহিমের ভূমিকায় দেখা যাবে অজয়কে, তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে প্রিয়ামণিকে। নতুন ট্রেলারে দেখা গেল সৈয়দ আব্দুল রহিম দেশের সেই সব নতুন প্রতিভা খুঁজে বার করার চেষ্টা করছেন, যাদের যে কোনো অবস্থানেই খেলানো যেতে পারে। এই কাজে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হন তিনি। বোর্ডরুম মিটিংয়েও অজয় দেবগনকে সকলের চিন্তাভাবনার বিরুদ্ধে যেতে দেখা গেল ট্রেলারে। অমিত রবীন্দ্রনাথ শর্মা পরিচালিত এই স্পোর্টস ড্রামাটি আসন্ন ঈদের মরশুমে 10ই এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় গত 6 মার্চ অভিনেত্রীর অসুস্থতার খবর আসে। দমদমের কাছে একটি বেসরকারি হাসপাতালে সংকটজনক পরিস্থিতিতে ভর্তি করানো হয় 87 বছর বয়সী বাসন্তীকে। সম্প্রতি জানা গেল 24 দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেত্রী। জানা গেছে দীর্ঘদিন ধরেই পেটের ক্যান্সারে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী। সম্প্রতি তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছিলেন অভিনেত্রীর একটি কিডনিও আর সচল নেই। জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন আগের থেকে বেশ কিছুটা ভালো আছেন তিনি, কিন্তু দুর্বলতা কাটেনি, হাঁটাচলা করতেও একটু সমস্যা হচ্ছে। সেরে উঠলেই শুটিং ফ্লোরে ফিরতে চান তিনি। আপাতত চিকিৎসকদের পরামর্শ মতো কিছুদিন বিশ্রামেই থাকবেন। সূত্রের খবর, অভিনেত্রীর মেয়ে জামাই তাঁর দেখাশোনা করছেন। বড় বিপদের মুখে পড়লেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। হ্যাকিংয়ের শিকার হয়েছেন অভিনেত্রী। নিজের ফেসবুক পেজ হ্যাক হওয়ার কথা জানিয়ে ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ফেসবুক পেজ হ্যাক হওয়ার কথা জানিয়ে স্বস্তিকা লিখেছেন, আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে, আমার টিম সমস্যা সমাধানের জন্য কাজ করছে, আপনি যদি কোনো অশ্লীল পোস্ট দেখতে পান দয়া করে এড়িয়ে যাবেন। স্বস্তিকায় প্রথম নন, বিভিন্ন সময় তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের খবর সামনে আসে। সাধারণত তথ্য চুরির জন্যই হ্যাকাররা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট হ্যাক করে থাকে। আজকের কালার বার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।